ক্লান্ত শ্লান্ত দেহ হয়ে গেছে। আচ্ছা এক কাজ করা যাক, আমরা এই খেজুরে বৃক্ষের ছায়ায় একটু জিরিয়ে নি। তা মন্দ বলো নি হে ভাই, আর একটু জিরিয়ে দেওয়ার দরকারও বটে আমাদের। ভাই শুধু কি জিরালেও হবে ভাই, আমার ক্ষুধায় পেট চোচো করছে ভাই, একটু খেয়ে নেওয়ার দরকার বটে। সেটা মন্দ বলো নি, খিদা তো আমারও লাগছে। কিন্তু এক কাজ করা যাক, আমরা জিরাই নেই আগে বটে। চলো আমরা জিরাই নি। আচ্ছা আমরা একটু জিরাই নি। বসি, আমরা এখানে বসি, এই বৃক্ষের তলায় বসি। আমরা এখানে বসি। আল্লাহ, আরে কত কষ্ট। আমার মনে হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? কই না তো, আমরা তো কিছু দেখছি না। কই আমিও তো কিছু দেখছি না। আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। এতগুলো টাকা, আল্লাহ মনে হয় আমাদের ভাগ্যটা এবার অনেক প্রশস্ত করে দিয়েছে। আচ্ছা ভাই আমার কত টাকা খিদে লাগছে, আমার পেটের ভিতরে মনে হয় সাতটা শুশু দৌড়াদৌড়ি করছে ভাই, এবার খাওয়ার ব্যবস্থা কত টাকা? আচ্ছা সে নাই বটে, করবোই, অনেক টাকা তো, অনেক টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। এই তো। আচ্ছা তোমাদের যখন এতই খিদে লেগেছে, এক কাজ করি, আমি আশেপাশে কোথাও বাজার থেকে একটু খাওয়ারের ব্যবস্থা করি। হ্যাঁ ভাই সেটাই করো। আমি এই টাকা এবং আমার পুটলাটা এখানে রেখে যাচ্ছি। হ্যাঁ ভাই, কিছু খাওয়ারের ব্যবস্থা করে নিয়ে আসি। কতগুলো টাকা দেখেছিস? হ্যাঁ দেখছি। এই টাকাগুলোর মালিক তুই আর আমি হতে পারবো। এই টাকাগুলো তো পেয়েছে আমাদের লিডার, তার সিদ্ধান্তের অপেক্ষা থাকা দরকার। এই জন্যই তোর কপালে কোনো উন্নতি নেই। আরে আল্লাহ, শোন, এই টাকা মনে কর তুই আর আমি ভাগ করে নেবো। কিভাবে? শোন, কানে কানাই আমি টাকাগুলো পেয়েছি, অথচ ওরা সাথে থাকার কারণে টাকাগুলো ওদেরকে ভাগ দিতে হবে, এটা কি করে সম্ভব? এক কাজ করি, আমি এই খাবারে বিষ মাখিয়ে নিয়ে যাই, তাহলে ওরা বিষ মাখানো খাদ্য খেয়ে মারা যাবে আর আমি সব টাকার মালিক হব। টাকা
একা ভোগ করার জন্য কিসে, একা ভোগ করার জন্য কিসে খাবারে বিষ মিশিয়েছে আমাদের মারার জন্য? লোভে পাপ, পাপে মৃত্যু, পৃথিবী গাছি বলে কেউ লোভ করবে না। হায় রে মানুষ, এভাবে লোভ লালসায় মত্ত হয়ে নিজেদের জীবন শেষ করে ফেলে, নিজে ভক্ষণের নেশায় মাতাল হয়ে হারিয়ে ফেলে জীবনের মহামূল্যবান সময়। কখনো কখনো জীবনও লোভের কর্মফল কখনো ভালো হয় না। তাই আসুন আমরা লোভ লালসা পরিহার করে লোভমুক্ত জীবন গড়ি। আমাদের পরিবেশনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।